কি হলো পুপি, আজ খুব খুশি দেখাচ্ছে তোমায়। আমি তো সবসময় আনন্দে থাকি, তোমরা এখন খেলতে আসবে? ভালো মজা তো, আমাদের এখন খাবার জোগাড় করতে হবে। যদি আমার ডানা থাকতো আমি ওদের সঙ্গে উঠতে পারতাম। মুরগি মা, বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ? আমরা খাবার খুঁজতে বেরিয়েছি, তোমার মতো সারাদিন খেলার জো আছে আমাদের। মুরগি মা, তুমি কেন পাখিদের মতো উড়ে উড়ে খাবার খোঁজো না? তাহলে বাচ্চাদের নিয়ে সবসময় চলতে হতো না? ভালো মজা করো তো। পুপি সোনা, আমি পাখিদের মতন অমনভাবে উড়তে পারি না। উড়তে পারো না? তাহলে ডানা কি কাজে লাগে? এটা ওড়ার কাজে লাগে, কিন্তু পাখিদের মতো উড়তে পারি না, শুধু আমরা খানিকটা দূর অবধি উড়তে পারি। আরে, এবার বুঝেছি, মুরগি মা অতটা উঠতে পারে না। কি হলো, আমায় দেখে পালাচ্ছ কেন? আমি তোমার কিচ্ছু করব না। তুমি দৌড়ে আসছিলে তো, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি সবসময় সাঁতার কাটো কেন? তোমার তো ডানা আছে, তাহলে ওড়ো না কেন? ডানা তো আছে, কিন্তু তবু বেশি দূর উঠতে পারি না। আমরা হাঁসেরা জলে সাঁতার কাটতেই বেশি ভালোবাসি। তা তুমি কেন মুরগি মায়ের মতো ধীরে ধীরে হেঁটে খাবার খুঁজতে যাও না? আমি তো ভালো করে উঠতে পারি, তাহলে কেন হেঁটে খাবার খুঁজব? আমার উড়ে উড়েই খাবার খুঁজতে ভালো লাগে। উফ, আমি যদি উঠতে পারতাম তাহলে কি ভালো, তাই না হতো? এই চিল সব সময় আকাশে থাকে, এরকম উঠতে পারলে কি মজাটাই না হতো, তাই বোধ হয় নিচেই আসে না। একটা ছোট্ট প্রজাপতিও উঠতে পারে, আমিও উড়ব। আমি উঠে যাচ্ছি। আমার সোনা পুপি, এরকম দুষ্টুমি করো কেন? ডানা না থাকলে উড়বে কেমন করে? এই জন্যই পাখিরা উড়তে পারে। আমার ডানাও চাই না, আর উড়তে হবে না। রাগ করে না পুপি সোনা, দেখো আমরা পাখিরা তোমার মতো দৌড়তে আর লাফাতে পারি না। নিজের ক্ষমতার জন্য তোমার গর্ব করা উচিত। ঠিক বলেছ। Ha ha ha!